হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আছে নতুন একটা টিউটোরিয়াল, স্লাইডার দিদি সেকেন্ড পার্ট, ডুয়েক বেসেলের। সো আমরা দেরি না করে দেখে আসি। সো আমরা ডুয়েক বেসেলে গেলাম, আমরা রিগিং এর এই অপশনটা যাবো এবং এখান থেকে এটা ক্লিক করে আমরা এই যে এই যে এই যে স্লাইডারটা আছে, আগেটা দেখছিলাম হচ্ছে এটা হচ্ছে ওয়ান্স মানে ডাইন বাম শুধু স্লাইডার স্লাইডিং হবে, আর এটা হচ্ছে 2D স্লাইডার, ঠিক আছে, মানে এক্স ওয়াই জেড অক্ষ স্লাইডার হবে। আর এটা অ্যাঙ্গেল কন্ট্রোল মানে রোটেশন কন্ট্রোল কন্ট্রোলারটা, এটা কি ইফেক্ট এটা আমি পরবর্তীতে দেখবো। আমরা আজকে 2D 3D স্লাইডারটা দেখি। স্লাইডারটাকে আমি ই করলাম, ধরেন স্লাইডারটা নিলাম 2D স্লাইডার কন্ট্রোল। এখন এখানে আমার এখানে যেই লেয়ারগুলো আছে, ধরেন শুধু আমি মুখটাকে ডাইনামিক করবো, 1 2 3, এই তিনটা হচ্ছে আমার লেয়ার। শিফট চেপে ধরে একসাথে তিনটা ই করলাম, তিনটা তিনটা ই করলাম, তিনটা নিলাম, নেওয়ার পর এটার পি দিয়ে এগুলার পজিশন পি দিয়ে তিনটার পজিশনটা বের করবো। পজিশনের উপর ক্লিক করে তিনটা পজিশনটা ক্লিক করে এইখানে আমি পজিশন অনুযায়ীও যদি স্লাইডিং করি তাও হবে, এক্স অক্ষ বক্ষ বরাবর যদি স্লাইডিং করি সেটাও হবে, ঠিক আছে। সো আমরা যদি যদি আমি দেখি যে আমি পজিশন ওয়াই বরাবর এক্স অক্ষ ওয়াই ওয়াই বরাবর করব, এটা ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড দেওয়ার পর এবার যদি এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর করবো সেটা করা যাবে। সো আমরা যদি করি এক্স অক্ষ বরাবর করব, 1 2 3টে এক্স অক্ষ ধরলাম, ধরার পরে তিন জায়গায় কি ফ্রেম হলো, কি ফ্রেম হওয়ার পরে জিনিসটা এরকম, সরি কন্ট্রোল জেড, কি ফ্রেম হয়ে পরে ধরেন এটার হচ্ছে আমি আনি মাস্টার ফ্রেম, আনি আনি FPS, আনি FPS, আনি তাই না। আনার পর এবার আমি দেখি এবার আমি দেখি সেটা হচ্ছে এইটারে, এবার আমি দেখবো হচ্ছে FPS আনার পরে এবার আমি দেখাবো ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে। ধরেন এটার 15 ফ্রেমে আইসে, এইটা হচ্ছে এক্স অক্ষে একটা কি ফ্রেম হচ্ছে, তো এই 15 ফ্রেমে একটা আসছে এবং লেফট সাইডে আইসে হচ্ছে আপনার একটা কি ফ্রেম দিলাম, কি ফ্রেমের ডটগুলো ক্লিক করে দিলাম এবং তারপরে আর এক FPS আইসে, এগুলোর হচ্ছে আপনার এখানে আরেক FPS আইসে, এটা আরেকটা ডট দিলাম। এখন এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মিডিল কন্ট্রোলারের মিডিল কন্ট্রোলার, এখানে আপনার 2D স্লাইডার স্লাইডারটা আসছে, স্লাইডারের মিডিলটা এটা কন্ট্রোল জেড। আমি দুইটা সিলেক্ট করে এইবার এটা এইদিকে আনলাম, এই যে স্লাইডারটা না, এই যে স্লাইডারটা মূলত এই যে স্লাইডারটা, এই স্লাইডারটাকেই আমরা যখন ঘুরাবো তখনই এটার অ্যানিমেশনটা জানিভাবে অটো হয়ে যাবে। যাই হোক, এখন এটা হচ্ছে মিডিল, ধরেন এক্স 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 এটা হচ্ছে মিডিল, ঠিক আছে, এই তিনটা হচ্ছে মিডিল, গেল মিডিল গেল, ডাইন একবার ফিরবে আর বাম একবার ফিরবে, ডাইনে এই গেলা গেলাম, এই ডাইনে ডাইনে নিলাম, এই এটার নাম ডাইনে, ঠিক আছে। এবার এই জায়গায় এসে এবার এই জায়গায় এসে কন্ট্রোল জেড, এবার হচ্ছে এই কাটারে ধরবো, এই কাটা ধরে আস্তে করে বায়ে বায়ে একবার ই হবে টাকাবে, গেল তো সব জিনিসটা, কেউ ডাইনে বামে ডাইনে মাঝখানটা এটারে, এটারে আমি সামনে দিতে পারি বা এটারে আমার ডাজেন মেটার, এটারে আমি যদি এই জায়গা দিই বা এবারে যদি আমি এই ফ্রেমে আনি, এটারে যদি আমি ধরে এদিকে দিয়ে দিই মাঝখানে চলে হলো, সেটা বিষয় না, আপনাদের আপনারা যার মতো ই করবেন। দেখেন টিউ টিউ, ঠিক আছে, এটা কিন্তু একটা চোখের মতো ডাইনে বামে এক্স এক্স অক্ষ বরাবর হচ্ছে। এখন এইগুলারে আমি কিভাবে কন্ট্রোলারের সাথে অ্যাড করব, তাই না, আমার তো এগুলার কন্ট্রোলার বিষয়ের সাথে অ্যাড করতে হবে। সুতরাং এই যে সবগুলো একসাথে মার্ক করলাম এক্স অক্ষগুলো, এবং শুধু যায় এই যে এই অপশনটা মিট, এই অপশনটা নিচের অপশনটা না, কিন্তু এই শুধু এই অপশনটা ক্লিক করে দিলে এটা কিন্তু কন্ট্রোলার সাথে অ্যাড হয়ে গেছে, কি হয়েছে কন্ট্রোলার সাথে অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এইবার যদি কন্ট্রোলার নালাই, দেখেন কন্ট্রোলার অ্যানিমেশন করলে হালকা 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 অ্যানিমেশন করলে, এই হালকা হালকা অ্যানিমেশন করলেই ই হয়ে যাবে আপনার এক্স অক্ষটা নড়তেছে,
ঠিক এরকম ভাবে ওয়াই অক্ষটাও করতে হবে, ওয়াই অক্ষটাও, ওয়াই অক্ষটার অ্যানিমেশন করতে এখন এই যে কন্ট্রোলারে যান, এটা তো এটা না, এটা পিতে যান, কন্ট্রোলারে পিতে যান, পজিশনে যান, কি ফ্রেম দেন একটা, আবার একটু সামনে যান, সামনে যাওয়ার পর একটু সামনে দেন, কি ফ্রেম একটা হয়ে গেছে, খেয়াল করেন, আটটা সামনে যান, আটটা যান, এটা হচ্ছে কি ফ্রেম হয়ে গেছে, আর সামনে যান, একটু সামনে যান, এটা কি ফ্রেম আবার হয়ে গেছে। সো এইভাবে দেখেন, এভাবে করে হয়ে যাচ্ছে, দেখেন এটা টাইনে আনেন, এদিক থেকে এই বলতে এখানে আনেন, এখানে বার খেয়াল করেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনার এইটার এই কন্ট্রোলারটা কাজ করতেছে, ঠিক আছে। টু ডি স্লাইডারটা কাজ করতেছে, আর সাধারণত এটাকে আমরা ওয়ান ডি স্লাইডার বলি, এটা মুখ নাড়ানোর ক্ষেত্রে, চোখের পাতা পরানোর ক্ষেত্রে, বা মুখ এগুলো ই করে বেশি কাজ করে। সো আজকের মতো টু ডি স্লাইডারটার এক্স অক্ষটা দেখানো হলো, বাই অক্ষটা আপনার নেটে স্লাইডারটার বিষয়ে আরও জানতে পারবেন। বেসিক কিছু অ্যানিমেশন করার জন্য, কাস্টম লোগো অ্যানিমেশন করার জন্য বা বেসিক অ্যানিমেশন করার জন্য এটা খুব কাজে দিবে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডুইক বেসেল একটা ভালো প্লাগ ইন আফটার এফেক্টের জন্য, এটা একটা ফ্রি প্লাগ ইন। সো আপনারা এটা ইনস্টল করে আপনাদের কাজ শুরু করে দিতে পারেন। আর এই যে টিউটোরিয়ালগুলো, এগুলো অবশ্যই অনেক বেসিক থেকে জেনে তারপরে এই টিউটোরিয়ালগুলো ঢোকাটা ভালো। আর এই টিউটোরিয়ালগুলো আমার মূলত কোনো চ্যানেলের উদ্দেশ্য না, এটা আমার নিজের পার্সোনাল উদ্দেশ্য, কারণ আমার দেখা গেলো আমার প্র্যাকটিসের ক্ষেত্রে আমার জাস্ট একটা নোট করা থাকলো, এটা আমার হঠাৎ করে নিয়োগ গেছে। আমি আমার আমি আমার আমি যে কথাগুলো বলছি এই কথাটা কিন্তু আমি নিজের নিজের কথাগুলো কিন্তু আমি নিজেই ভালো বুঝি, অন্যের কথা থেকে, নিজের কথা থেকে নিজের, সুতরাং আমার মনে হয় যে অন্যের কথাটা শুনে নিজেই সেইভাবে নোট করে একটা পিডিএফ করে রাখা, নিজের কাছে জমা রাখা ভালো, এবং নিজের টিউটোরিয়াল নিজে দেখাই ভালো, কারণ আবার এতে করে আপনি সহজেই জিনিসটা গেস করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।